নারী ক্রিকেটারদের এশিয়া জয়, শ্বাসরুদ্ধকর ম্যাচে পরাস্ত ভারত, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা অর্জন। G7 আউটরিচে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব, রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তার আহ্বান, ট্রুডোর সাথে বৈঠক। খালেদার মাইল্ড স্ট্রোক হয়নি, সুগার লেভেল কমেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল, সুচিকিৎসায় ব্যবস্থা নিচ্ছে সরকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানে। নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে 3 উইকেটে হারিয়েছে লাল সবুজ মেয়েরা। বাংলাদেশ ক্রিকেটের সেরা অর্জনটি দেশবাসীর জন্য সালমা রুমানাদের ঈদ উপহার। অবিস্মরণীয় এই জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 2 রান। কাউরের বলে জাহানারা আলম 2 রান নিলে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির। The first time the victorious team, the first time that they've managed to win the এর আগে জয়ের জন্য ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আয়েশার শামিমা সুলতানা 35 রান করে দারুণ ভিত গড়ে দেন। আয়েশা 17 এবং শামিমা 16 রানে আউট হলে হোঁচট খায় বাংলাদেশ। মাঝে নিগার সুলতানা আর রুমানা আহমেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফিরে সালমার দল। নিগার সর্বোচ্চ 27 আর রুমানা 23 রান করে স্বপ্নের জয়ের পথে দলকে এগিয়ে নেন। শেষ দিকে ফাহিমা আর সঞ্জিদা স্বল্প পুঁজিতে প্যাভিলিয়নে ফেরত গেলে জমে ওঠে ম্যাচ। তবে সালমা খাতুন আর জাহানারা অপরাজিত থেকে প্রথমবারের মতো টুর্নামেন্টে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেটে 112 রান তোলে ভারত। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে ভারতীয় ব্যাটসম্যানরা। তবে 42 বলে সর্বোচ্চ 56 রান করেন দলপতি হরমনপ্রীত কাউর। বাংলাদেশের হয়ে খাদিজা ও রোমানা নেন 2টি করে উইকেট। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। মেয়েদের এই অবিস্মরণীয় জয় উদযাপন করেছে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে খেলা দেখেন তারা। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিতে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার কুইবেকে শিল্পোন্নত দেশগুলোর জোটের আউটরিচ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সংকট সমাধানে G7 নেতাদের কাছে 4 দফা প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন মামুন রশিদ। কানাডার কুইবেকে G7 সম্মেলনের দ্বিতীয় দিনে আউটরিচ অধিবেশনে যোগদান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব নেতাদের সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা বর্তমানে বাংলাদেশের প্রধান সংকট উল্লেখ করে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। একই সঙ্গে এই সংকট সমাধানে 4 দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রস্তাবগুলো হল দ্বিপক্ষীয় সমঝোতা অনুযায়ী বাস্তুচ্যুত মানুষদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন, রাখাইন অ্যাডভাইজরি কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন, দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপযুক্ত ও কার্যকর নিষেধাজ্ঞা এবং রোহিঙ্গা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা ও ন্যায় বিচারের আওতায় আনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজ দেশে জাতিগত হত্যাযোগের শিকার হয়েছে রোহিঙ্গারা। এর আগে শনিবার G7 সম্মেলনের দ্বিতীয় দিনে লিঙ্গ বৈষম্য দূর করা, নারীর ক্ষমতায়ন এবং বিশ্বের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন G7 জোটের শীর্ষ নেতারা।
সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জি7 এর অন্য নেতাদের অবস্থানগত পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে, বিশেষ করে ইরান ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে। জি7 এর সদস্য হিসেবে রাশিয়াকে ফিরিয়ে আনতে ট্রাম্পের প্রস্তাবের তীব্র বিরোধিতাও করেন অন্য নেতারা। Something that will always be spur of the moment, you don't know, you know, this has not been done before at this level. ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ট্রাম্পের করারোপের বিষয়েও ভিন্নমত পোষণ করেন বাকি সদস্যরা। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে বিষয়টি পুনর্বিবেচনার কথা ভাবছেন ট্রাম্প। মামুন রশিদ, 21 টেলিভিশন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল 11:30 দিকে কুইবেকে এই বৈঠকে বাণিজ্য সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় বাংলাদেশের টেকসই উন্নয়নে কানাডাকে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। 4 দিনের সফর শেষে মঙ্গলবার দেশের উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা। খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়নি, সুগার লেভেল কমে গিয়েছিল, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খালেদা জিয়ার সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সহকর্মীদের সহায়তায় শাকের আরজু রিপোর্ট। গত 5 জুন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে মাইল্ড স্ট্রোক হয়েছিল বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। এর প্রেক্ষিতে রোববার হাইকোর্টে খালেদা জিয়ার কুমিল্লার বিশেষ আইনে করা মামলার জামিন শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল বলেন খালেদা জিয়া অজ্ঞান হয়ে গিয়েছিলেন এটি সঠিক নয়। খালেদা জিয়ার সুগার লেভেল কমে গিয়েছিল। আইজি প্রিজন যে তথ্য আমাকে দিয়েছেন ওনার সুগার লেভেল কমে গিয়েছিল, সেই জন্য উনি যে অজ্ঞান হয়ে গেছিলেন এটা ঠিক না, বা অজ্ঞান ছিলেন এটাও ঠিক না। ইমিডিয়েটলি ওনাকে চকলেট খাইয়ে এটাকে ঠিক করা হয়েছে। এই বয়সে যার ডায়াবেটিস আছে তার সুগার লেভেল তো এই সারাদিনের পরে একটু এদিকে এদিকে হতেই পারে। সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে সরকার অবগত রয়েছে, তার সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। মাইল্ড স্ট্রোক হলে যেই সব ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে সব সিদ্ধান্ত নিতে হয় যে মাইল্ড স্ট্রোক হয়েছে কি না, সেই ব্যাপারে তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার শতভাগ আন্তরিক বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধু হাসপাতালের চিকিৎসকরা যদি মনে করেন যে তাদের এখানে এটা হবে না, তাহলে তারা যেখানে নিয়ে যেতে বলবে আমরা সেখানে নিয়ে যাব। আমরা এখন বঙ্গবন্ধু হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইজি প্রিজনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইজি প্রিজন কখন নেবেন, কিভাবে নেবেন? শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলাম এক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঈদে বাড়ি ফেরা শুরু, ট্রেনে স্বস্তির যাত্রা, নেই শিডিউল বিপর্যয়, খুশি যাত্রীরা। আলাউদ্দিন সুইটসকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, ঢাকা মেডিকেলের সামনে খাবার হোটেল উঠছে। আমন্ত্রণ আবারও রাতের 21-এর সংবাদে। শুরু হয়েছে রাজধানীবাসীর ট্রেনে ঈদ যাত্রা, সময় মতোই কমলাপুর ছাড়তে পারছে যাত্রীরা। শিডিউল বিপর্যয় নেই বললেই চলে, আন্তনগর ও লোকাল ট্রেন মিলে প্রতিদিন ঢাকা ছাড়বে 63টি ট্রেন। আহমেদ বাবু রিপোর্ট। যাত্রা নিরাপদ করতে অনেকটা যুদ্ধ করেই সংগ্রহ করতে হয়েছে টিকিট, এবার প্রিয়জনের কাছে যাওয়ার পালা। ঈদ যাত্রার প্রথম দিন কমলাপুর তুলনামূলক ফাঁকা, ঝক্কি ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারছে ঢাকাবাসী। আজকে ট্রেনটা একবারে ঠিক টাইমে আসছে এবং ঠিক টাইমে ছাড়বে, আমি যাব সান্তাহার। সব মিলে আর কি ট্রেনে জার্নিটা আমাদের কাছে বেশ কমফোর্টেবল মনে হচ্ছে। আসনে বসেই আপনজনের সান্নিধ্য পাওয়ার অনুভূতিতে বিভোর ঘরমুখ মানুষ। ঈদে ফ্যামিলির সাথে ঈদ করব, মজা করব, একসাথে সময় কাটাবো, এই জন্যই যাব। শহরে থাকি, পড়ালেখা করি, তো গ্রামের বাড়িতে যে সবার সাথে মজা করব এটাই। শুধু বড়রাই নয়, শিশুদের চোখে মুখেও ছিল আনন্দের ঝিলিক। ব্রাহ্মণবাড়িয়া নানুর বাড়ি ঈদ করতে যাচ্ছি, মজা করব, ঘুরব, খেলব, মজা করব। ঈদ করতে দাদু বাড়ি যাচ্ছি, তো ভালো লাগতেছে। ঝামেলা এড়াতে অনেক আগেই পাঠিয়ে দিচ্ছে পরিবার পরিজনকে। আমার ফ্যামিলিকে পাঠাচ্ছি যেহেতু রাশ কম, এমনি ওভারঅল সিচুয়েশন খুব ভালো, খুব বেশি ক্রাউড নাই এই মুহূর্তে। ঈদ যাত্রার শেষ দিন পর্যন্ত শিডিউল ঠিক রাখার চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। সকাল থেকে আপনারা লক্ষ্য করছেন স্টেশনে কিন্তু এতটা ভিড় নেই,
এর কারণ হলো স্টেশনে এসেই লোকজন গাড়ি পাচ্ছে, চলে যাচ্ছে। তা আশা করি এটা যদি ধরে রাখতে পারি শেষ পর্যন্ত মোটামুটি ভালোভাবে মানুষ ঈদে যেতে পারবে বাড়ি। 13 জুন শুরু হবে স্পেশাল সার্ভিস, প্রতিদিন চলবে 9 জোড়া ট্রেন। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বাসি পচা মাংস, মেয়াদ উত্তীর্ণ সেমাই সহ অপরিচ্ছন্ন খাবার তৈরি ও পরিবেশনের দায়ে পুরানো ঢাকার আলাউদ্দিন টেক অ্যাওয়ে সুইটস অ্যান্ড বেকারিকে 5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেটের সামনের খাবার হোটেলগুলো তুলে দেওয়া হয়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের আলাউদ্দিন টেক অ্যাওয়ে সুইটস অ্যান্ড বেকারি প্রতিদিনের নানা রকম খাবারের পাশাপাশি তৈরি হয় ইফতার সামগ্রী। কিন্তু বাসি পচা মাংস আবার ওভেনে গরম করে বিক্রির প্রস্তুতি চলছে। কয়েকদিনের পুরনো তেলে পেঁয়াজু, বেগুনি, জিলাপি সহ তৈরি করা হচ্ছে রকমারি ইফতার। মেয়াদ উত্তীর্ণ সময় বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 5 লাখ টাকা। পলিথিন পেয়েছি আমরা ওভেনে, তা পলিথিন তো আর রান্না করার বিষয় না, কারণ পলিথিন তো ওভেনে হিটে গলে যাবে। বিষয়গুলো কি দাঁড়াইলো যে বাসি খাবারগুলো তারা গরম করতেছিল, মেয়াদ উত্তীর্ণ সময় পেয়েছে, যেগুলো কোনো নিয়ম আছে উৎপাদনের তারিখ, তারপর মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং খুচরা মূল্য, কিন্তু আমরা সেগুলো কিছুই পাই নাই। সব কিছু বিবেচনা করে আমরা দুজনকে, তাদের দুজনকে আমরা মোট 5 লাখ টাকা জরিমানা, অনাদায় 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। যদিও সব খাবারই আজকের বলে দাবি করেছে বেকারি কর্তৃপক্ষ, সেই সাথে আগামীতে আরও সতর্ক হওয়ার কথা জানায় তারা। সকালে আমরা বানাইছি, এই যে গরম মুরগি এখনো গরম, তেল একটু ভাজলে তো কালো হয়, সেমাই সম্পূর্ণ ভালো। আমরা প্রথম রোজে কাজ শেষ করে এগুলো স্টাফের জন্য রাখছি, টুকরির মধ্যে লুজ আমরা দিয়ে দেব। এর আগে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটের সামনের ফুটপাথ দখল করে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে তা উচ্ছেদ করে ডিএমপির ভেজাল বিরোধী টিম। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। কুমিল্লায় গোমতী চরে নির্বিচারে চলছে মাটি কাটা, জমি ভরাট ও ইট ভাটায় যাচ্ছে চরের মাটি। মাটিবাহী ট্রাক্টর চলাচলে দুপারের প্রতিরক্ষা বাঁধও হুমকির মুখে। প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। আইনের তোয়াক্কা না করে নির্বিচারে কাটা হচ্ছে গোমতী নদীর চরের মাটি। সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলার অন্তত 40টি পয়েন্টে মাটি কেটে নিয়ে যাচ্ছে কয়েকটি অসাধু চক্র। বন্যা থেকে রক্ষা পেতে দুই তীরের প্রায় 83 কিলোমিটার বাঁধ রয়েছে, এর উপর দিয়ে চলাচল করছে মাটি বোঝাই ট্রাক্টর। 100 ফুট পুরো ছিল আরো, অপরিকল্পিত মাটি কাটায় নদী হারাচ্ছে স্বাভাবিক গতিপথ। ভাঙন আর ধুলাবালিতে বিপর্যস্ত স্থানীয়রা। নদীর ওই পাশে থেকে যদি মাটি কাটতে নিয়ে যায় তাহলে তো নদীর যে ফার আছে না, ভাঙ্গা পড়ে গেলে তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হইব। নদীর পানি বেড়ে গেলে আমাদের যে বাদরা আছে, বাদরা ভাঙ্গা ভবিষ্যতে কয়েকটা গ্রাম একবার হুমকির মুখে পড়ে যাবে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদ। প্রশাসনের নাকের ডগায় দিনে দুপুরে প্রকাশ্যভাবে অথবা রাতের অন্ধকার এখানকার যে মাটিগুলো লুট হয়ে যাচ্ছে, এই ব্যাপারে শক্ত একটা পদক্ষেপ সরকার থেকে আমরা আশা করি। তবে দায় নিতে নারাজ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। দুই পার থেকে যেন কেন অবৈধ যে সমস্ত বাড়িঘর আছে উচ্ছেদ করার জন্য মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনা দিয়ে গেছে জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান। জেলা প্রশাসন বলছে অবৈধভাবে যারা মাটি কাটছে তাদের তালিকা করা হচ্ছে। তালিকা প্রেরণ করবেন বলেছেন আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কিন্তু আমরা তালিকা পেলে অবৈধ দখলদারকে উচ্ছেদ করব। গোমতীর চরে অবৈধ মাটি কাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে ইসলামিক বিরতি, যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরও থাকবে। সিঙ্গাপুরে পৌঁছেছেন ট্রাম্প কিম, ঐতিহাসিক বৈঠকের দিকে তাকিয়ে বিশ্ব। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 গোলে হারাল ব্রাজিল।
আয়োজন আবারও রাতের একুশে সংবাদে। এবারে প্রবাসের খবর। কাতারে রাজনগর প্রবাসী কল্যাণ সমিতি দেশের আটটি এতিমখানার শিশু কিশোরদের জন্য আর্থিক সহায়তা দিয়েছে। সংগঠনের ইফতার মাহফিলে এই অর্থ সংগ্রহ করা হয়, পরে তা উপজেলার আটটি ইউনিয়নের এতিমদের জন্য দেশে পাঠানো হয়। এদিকে দুবাইয়ের শারজার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নুরুন্নবী রওশন। শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারী ক্রিকেটারদের এশিয়া জয়, শ্বাসরুদ্ধকর ম্যাচে পরাস্ত ভারত, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন। G7 আউটরিচে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব, রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তার আহ্বান, ট্রুডোর সাথে বৈঠক। খালেদার মাইল্ড স্ট্রোক হয়নি, সুগার লেভেল কমেছিল জানালেন অ্যাটর্নি জেনারেল, সুচিকিৎসার ব্যবস্থা নিচ্ছে সরকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও দেখতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।